প্রথমত তখন যখন ক্রিকেট আসা শুরু করলো, পরিবার তো কেউ সাপোর্ট করেনি। আরো পাড়ার অনেক আছে যে বলতো মেয়ে মানুষ ক্রিকেট খেলে, সে বাড়িতে থাকবে সে বলতো। তো সে প্রথমত পরিবারের সাপোর্ট না পাওয়ার পরে কিন্তু আমি তাকে বেশি সাপোর্ট দিছিলাম। আমার পাশে যে দুজন মানুষ আছেন হয়তো খুব বেশি মানুষ চেনেন না, দুই ভাই দুই বোনের পরিবারে মারুফা সবচেয়ে ছোট। আজকের মারুফাকে আপনারা দেখছেন, তার পেছনের কারিগর কিন্তু আমার সাথে যিনি আছেন। হয়তো ছোটবেলায় এত বড় স্বপ্ন দেখেননি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিভাবে দাপিয়ে বেড়াবেন, কিন্তু খুব কাছ থেকে বোনের খেলা দেখছেন স্টেডিয়াম থেকে, অবশ্যই গর্ব করেন। সব গল্প জানতে চেষ্টা করবো তার দুই ভাই থেকে। মাঠ থেকে খেলা দেখছেন, কখনো আসলে স্বপ্ন দেখেছিলেন বোনের খেলা এভাবে স্টেডিয়ামে এসে দেখবেন? ছোট থেকেই দেখছি যে ওর যে ফিটনেস, এবং এই ফিটনেস দেখে আমি ছোট থেকে ওর সঙ্গে খেলাধুলা করছি, এবং আমি খেলাধুলার মাধ্যমে ওর আগ্রহটা দেখছি বেশি। আগ্রহ দেখার কারণে আমি বলছি যে না, একে আমি যদি ভালোভাবে প্র্যাকটিস করাই এবং একদিন সে জাতীয় দলের হয়ে খেলবে, এইভাবে ধীরে ধীরে আমি প্র্যাকটিস করি। আমাদের বাড়ির পাশে মাঠ আছে, সেখানে আমি তাকে নিয়ে প্র্যাকটিস করি কম বেশি বিকালবেলা করে। সেভাবে সে ধীরে ধীরে আমাদের নীলফামারী জেলার হয়ে ট্রায়াল দিছে। জেলা পর্যায়ে যে বিকেএসপি থেকে ক্রীড়া অন্বেষণ প্রতিভা একটা ক্যাম্প হয়, ওখানে সে ট্রায়াল দিছে। দেওয়ার পরে ঢাকায় সে বিকেএসপিতে চান্স পাইছে। চান্স পাওয়ার পরে মানে প্রথমবার যখন চান্স পাইছিল তখন কিন্তু সে ভর্তি হয়নি, কারণ সে ক্লাস তখন এইটে পড়ছিল, কিন্তু বিকেএসপিতে ক্লাস এইটে ভর্তি নেয় না। তারপরে সে আবার ওটা থেকে বাতিল হয়েছে। দ্বিতীয়বার আমি আবার হাল ছেড়ে দিইনি, তবু বলছে যে বিকেএসপি থেকে এবার আমি বাদ করছি, আমাকে নিবে না। কিন্তু তবুও আমি তারপরে আবার নতুন করে জেলা পর্যায়ে আবার ট্রায়াল দেওয়া, কিন্তু দ্বিতীয়বারে সে আরো ভালো বলিং, তার বলিংটা ভালো দেখার কারণে সে দ্বিতীয়বারে বিকেএসপি তাকে ভর্তি নিয়েছে। সেখানে আমি বিকেএসপিতে পরবর্তীতে নাইনে হওয়া সত্ত্বেও কিন্তু ভর্তি নিয়েছে, ভালো একমাত্র খেলার কারণে ভর্তি নিয়েছে। তারপর ওইখানে বিকেএসপি থেকে ওর প্রিমিয়ার লিগ খেলাইছে, ওরা বিকেএসপির হয়ে খেলছে। বিকেএসপির খেলার পর ভালো পারফরমেন্স করছে ভালো, এবং সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিল বিকেএসপিতে। এবং এখানে থেকে যে বিসিবি তারা দেখছে যে না, মেয়েটা ভালো আছে, ওর ট্যালেন্ট আছে অনেক বোলিং এর মধ্যে, এভাবে তারা প্রথমবার যে সেপ্টেম্বর মাসে দুবাই এসে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দুবাই গেছিল। সেখানে ক্যাম্প করার পর নিউজিল্যান্ডে সে সর্বপ্রথম ডেবিউ হয় ওডিআই এবং টি টোয়েন্টি ম্যাচে। সে এভাবেই সে ধীরে ধীরে এগিয়ে আসতেছে। এখন বর্তমানে যে ইন্ডিয়া সিরিজ চলতেছে, এখানেও সে দারুণ বোলিং করতেছে। আমি আশা করি সে তারা সিরিজটা জিতুক, যদি মারুফা যেন ভালো পারফরমেন্স আরো করতে পারে, এই আশাই রইল আমার। প্রথমত তখন যখন ক্রিকেট আসা শুরু করলো, পরিবার তো কেউ সাপোর্ট করেনি। আরও পাড়ার অনেক আছে যে বলতো মেয়ে মানুষ ক্রিকেট খেলে, সে বাড়িতে থাকবে সে বলতো। তো সে প্রথমত পরিবারের সাপোর্ট না পাওয়ার পরেও কিন্তু আমি তাকে বেশি সাপোর্ট দিছিলাম। এই জন্য আমাদের সৈয়দপুর আছে, আমাদের পাশে এখানে রেল মাঠ আছে, সেখানে কিন্তু আমি তাতে প্র্যাকটিস করার জন্য এখানে ভর্তি করে দিই। ভর্তি করার কারণে আমি প্রত্যেকদিন নিয়ে আসতাম সাইকেলে করে, নিয়ে যাওয়া আশা করতাম, এভাবে কষ্ট করে আর কি প্র্যাকটিস করে। কিন্তু পরিবার প্রথম সাপোর্ট ছিল না। যখন আর কি বিকেএসপি দিয়ে চান্স পাইছে ভর্তি হওয়ার, তারপর একটু ধীরে ধীরে আগ্রহ বাড়ছে যে না, আমি এটা ধীরে ধীরে যেহেতু এখান থেকে বিকেএসপি দিয়ে গেছে, তাকে একটু সহযোগিতা করি ধীরে ধীরে করে আসছে আর কি। এখন এলাকার সবাই তো খুশি বলতেছে না, আমাদের নীলফা এখন এলাকা বাদেও, এবং বলতেছে নীলফামারী জেলার এখন আমাদের গর্ব, সে আমাদের জেলার অনেক কিছু করতেছে এবং দেশের গর্ব এখন সে।